টুনি তার স্বামী টোনার সাথে বাস করত। একদিন টুনি একটা ডিম দেয়। টুনি তার ডিমের দিকে তাকিয়ে বলতে থাকে, আমার কি সুন্দর ডিম, আজ আমি অনেক খুশি। হে সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মা হওয়ার সুখ দেওয়ার জন্য। ডিম সোনা, তোর বাবা খাবার নিয়ে এসে তোকে দেখলে অনেক খুশি হবে জানিস। ঠিক তখনই টোনা খাবার নিয়ে আসে। টোনা ডিম দেখে অনেক খুশি হয়। টুনি, এ আমি কি দেখছি, আমাদের সন্তান পৃথিবীতে আসছে, আমি স্বপ্ন দেখছি না তো? না টোনা, তুমি স্বপ্ন দেখছো না, এটা যে সত্যি গো, তুমি বাবা হতে চলেছো আর আমি মা হব। আমি পুরো বনের পাখিদের মিষ্টি খাওয়াবো গো, তুমি ঘরেই থাকো টুনি, আমি বাজার থেকে মিষ্টি কিনে বনের পাখিদের দিয়ে আসছি। টোনা খুশি মনে বাজারের দিকে রওনা দেয়। টোনা বাজার থেকে মিষ্টি এনে বনের পাখিদের বিতরণ করে। অন্যদিকে টোনাদের পাশের গাছে যজ্ঞ আর কণিকা বাস করত। যজ্ঞ আর কণিকার কোনো সন্তান ছিল না। টোনা টুনির এমন খুশি দেখে যজ্ঞ আর কণিকার মনে অনেক হিংসে হয়। কণিকা তার ঘরে বসে যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দাও, যাতে ওই টোনা টুনির কোনো আওয়াজ আমাদের কানে না আসে। কেন, দরজা জানালা বন্ধ করে দিলে তো অক্সিজেনের অভাবে মরে যাব, আর টুনিদের শব্দ কানে আসলে তাতে ক্ষতি কিসের? আরে মাথা মোটা, যেখানে আমাদের সন্তান নেই সেখানে আমার প্রতিবেশী সন্তানের খুশিতে নাচছে, সেটা আমার সহ্য হচ্ছে না। এবার বুঝেছ কেন দরজা জানালা বন্ধ করতে বলেছি? দেরি না করে তাড়াতাড়ি যা করতে বলেছি তাই করো। যজ্ঞ জানালা দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর টোনা মিষ্টি নিয়ে ওদের দরজার শব্দ করে। যজ্ঞ দাদা, কণিকা দিদি, তোমরা ঘরে আছো? ঘরে থাকলে একটু বেরিয়ে আসো না গো, আমি মিষ্টি নিয়ে এসেছি তোমাদের জন্য। কি ব্যাপার কণিকা দিদি, দিনের বেলা এমন দরজা জানালা বন্ধ করেছো কেন? ইচ্ছে হয়েছে তাই করেছি। আর শোন টোনা, আমরা তোর কোনো মিষ্টি খাবো না, চলে যা এখান থেকে। কণিকা টোনার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। টোনা কিছু না বুঝে ওখান থেকে চলে যায়। একদিন টোনা টুনি তাদের ডিমটাকে ঘরে রেখে দুজনে খাবার খুঁজতে যায়। আর এদিকে কণিকা টোনা টুনির ঘর ফাঁকা দেখে যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, টোনা টুনি কেউই ঘরে নেই, এই সুযোগে যাও তাড়াতাড়ি গিয়ে ওদের ডিমটাকে ভেঙে দিয়ে আসো। আমি চাই না ওই টোনাটুনির সন্তানের চেঁচামেচি আমাকে শুনতে হোক। কণিকা যজ্ঞর হাতে একটা লাঠি ধরিয়ে দেয়। যজ্ঞ উড়ে টুনিদের ঘরের সামনে যায়। আর যেই না দরজায় আঘাত করতে যাবে তখনই ওখানে টোনাটুনি আসে। কি ব্যাপার দাদা, লাঠি হাতে তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? হ্যাঁ, ডিম ভাঙতে এসেছি না, মানে ইয়ে, আমি ডিম রক্ষা করতে এসেছি, তোমরা তো ঘরে নেই তাই আর কি ডিম পাহারা দিতে এখানে এসেছি, এখন আমার ডিউটি শেষ, আমি আসি। অল্পের জন্য টোনাটুনিদের হাতে ধরা খেলাম না, কণিকা আমার কলিজাটা তো এখনো ধরপড় করছে। এই যজ্ঞ দাদার কণিকা দিদির কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, ডিম পাহারা দিতে এসেছিল নাকি ভাঙতে? ওগো, ওদের আচরণ আমার একদম ভালো লাগছে না, আমাদের ডিমকে চোখে চোখে রাখতে হবে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। ডিম থেকে একটা ছোট্ট কন্যা সন্তান বেরিয়ে আসে। টোনাটুনি অনেক আদর যত্ন করে তাদের কন্যাকে বড় করতে থাকে। মা টুকি, অনেক রাত হয়েছে, আমরা কাল সকালে কানামাছি খেলবো কেমন? এখন ঘুমিয়ে পড়ছো না? না না না, আমি এখনই কানামাছি খেলবো, তোমরা আমার কথা শুনছো না? ও বুঝেছি, তোমরা আমাকে আদর করো না তাই না বাবা মা? টুকির এমন কথা শুনে টোনাটুনি রাজি হয়ে যায়। টোনা একটা কাপড় দিয়ে তার চোখ বাঁধে আর হাত বাড়িয়ে এদিকে ওদিকে চলতে থাকে। এদিকে কণিকা তার ঘরে যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ,
এই টুনির ছানার চিৎকারে আমার ঘুম আসছে না। এক্ষুনি যাও আর চিৎকার বন্ধ করতে বলো। আর চিৎকার বন্ধ না করলে লাঠি দিয়ে মেরে তক্তা বানাবো, এ আমি বলে দিলাম। এই টোনা টুনি, তোদের ছানাকে চুপ করতে বল, নয়তো বাহিরে বেরিয়ে আয়। রাতের বেলা চিৎকার চেঁচামেচি করে অন্যের ঘুম হারাম করা, আয় বলছি বাহিরে আয়। দাদা মাফ করে দাও, আমার ছানার চিৎকার চেঁচামেচি করবে না, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো দাদা। ওগো, এই জগুয়ার কণিকা দেখছি আমাদের সুখ একদম সহ্য করে না। টোনা, আমার তো এবার ভয় লাগছে, না জানি এরা আমার সন্তানের কোনো ক্ষতি করে দেয় কিনা। টোনা, এর চেয়ে ভালো চলো আমরা দূরে কোথাও গিয়ে বাসা বাঁধি। টোনি, তুমি চিন্তা করো না, কিছুই হবে না, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন টুকি বনের গভীরে একটা বড় করলা পড়ে পায়। আমার করলা অনেক পছন্দ, আজ মাকে বলবো এই করলাটা ভাজি করে দিতে। টুকি যে না উঠতে ধরে তখনই ওখানে কণিকা আসে আর টুকির হাত থেকে করলাটা কেড়ে নেয়। ইকি মাসি, করলাটা এইভাবে কেড়ে নিলে কেন? দাও আমাকে করলা দাও, নয়তো আমি বাবা মাকে তোমার নামে বিচার দিব। ছোট ছোটর মতো থাকবি, বুঝেছিস? বেশি বাড়াবাড়ি করলে তোকে মেরে তক্তা বানাবো। কণিকা চলে যায়, টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। টোনা টুনি এসে সবটা খুলে বলে। দেখেছো টোনা, দেখেছো, বলেছিলাম না ওই কালো কাকেরা আমাদের সন্তানের ক্ষতি করবে। দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি যজ্ঞকে সবটা খুলে বলতে। টোনা যজ্ঞকে সব খুলে বলে। সব শুনে যজ্ঞ একটা লাঠি দিয়ে টোনাকে মারতে থাকে। আমার বউয়ের জন্য অভিযোগ নিয়ে এসেছিস, তোর তো সাহস কম নয়। টোনা ওখান থেকে পালিয়ে ঘরে আসে। টুনি, তুমি সত্যি বলেছো, এরা আমাদের প্রতিবেশী নয়, এরা তো শত্রু। আমরা এই ঘর বিক্রি করে এখান থেকে চলে যাব। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টোনা টুনি তাদের ঘরটা ইগলের কাছে বিক্রি করে। টোনা টুনি তাদের সব জিনিসপত্র নিয়ে অন্য বনে চলে যায় আর ইগল তার সব জিনিসপত্র টুনিদের ঘরে তোলে। রাতের বেলা ইগল বলতে থাকে, রাতে গান না বাজালে তো আমার ঘুমই আসে না, রেডিওতে একটা ভালো গান বাজাই। ইগল তার রেডিওতে অনেক জোরে গান বাজাতে থাকে। অন্যদিকে যজ্ঞ কণিকা গানের শব্দে বিরক্ত হয়ে বলতে থাকে, এই ছোট্ট টুনি আবার কি শুরু করলো যজ্ঞ? আজকে তো আমার রাগের বাঁধ ভেঙে যাচ্ছে। যজ্ঞ চলো, আজ মেরে ওদের খুলি উড়িয়ে দিব। এরপর ওরা লাঠি নিয়ে এসে ইগলের ঘরের দরজায় শব্দ করে। ইগল ঘর থেকে বেরোনোর সাথে সাথে ওরা মারতে শুরু করে। আরে আরে, করছিসটা কি? আমাকে মারছিস কেন? তোদের সাহস তো কম নয়। ইগলের এমন কথা শুনে যজ্ঞ কণিকা থেমে যায় আর ইগলকে দেখে ভয়ে বলতে থাকে, ইগল দাদা, তুমি টুনির ঘরে? ক্ষমা করে দাও ইগল দাদা, ক্ষমা করে দাও। তোরা এভাবে টুনিকেও বিরক্ত করতি তাই না? সেই জন্য টুনি আমার কাছে ঘরটা বিক্রি করেছে, আজ তো তোদের শেষ দিন। ইগল যজ্ঞ আর কণিকার উপর আক্রমণ করে। যজ্ঞ আর কণিকা হত বিক্ষত হয়ে কোনো রকমের জীবন নিয়ে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। উফ বাবা, কি ঘুমটাই না হলো, কি ব্যাপার? আমার গায়ে কিসের ভার লাগছে? কে কে? শয়তান গাছ? এই, তোর তো সাহস কম নয়, তুই আমার উপর ডাল ফেলেছিস। এই চুপ কর তো, আমি তো আর ইচ্ছে করে তোর উপর ডাল ফেলিনি তাই না? এক শয়তান কাঠুরিয়া আমার ডাল কেটে নিয়ে গেছে। আর এই দেখ, এই ডালটাতে কুড়াল দিয়ে আঘাত করে নড়বড়ে করে রেখেছি। নড়বড়ে করে রেখেছে বলে কি তুই আমার উপর ভার দিবি? এত বড় সাহস তোর? এক্ষুনি আমার উপর থেকে তোর ডাল সরা বলছি। তুই এমন চিৎকার করছিস কেন বলতো ভুট্টা বাড়ি? তুই তো দেখতেই পাচ্ছিস
আমার ডালে কতটা চোট লেগেছে, তোর উপর রেখে একটু আরাম পাচ্ছি। এভাবে থাকলে আমার ডালটা তাড়াতাড়ি সেরে উঠবে রে। দাঁড়া, তোর আরাম আমি বের করছি, আমার উপর ডাল রাখা, তাই না? ও মা গো, বড্ড ব্যথা পেলাম গো, বড্ড ব্যথা পেলাম। এই ভুট্টা বাড়ি আয়, তুই এত নিষ্ঠুর, আমার ডালটা কোনো রকমে নড়বড়ে হয়ে তোর উপর ছিল, আর তুই কিনা আমার ডালটা ভেঙে দিলি। এতদিন থেকে তুই আমার ছায়ায় আছিস, অথচ আমার একটা ডালের ভার তুই সইলি না রে। এই ন্যাকা কান্না থামা তো তোর, আমি কি তোকে ছায়া দিতে বলেছিলাম? তোর সাহস হয় কি করে আমার উপর ভার দেয়ার? যত সব ঢং, তুই এত অহংকারী, দেখিস একদিনের ফল তুই পাবি পাবি। শোন পারুল, তুই 100 পর্যন্ত গুনবি আর আমরা লুকাবো, আর তারপরে কিন্তু আমাদের তুই খুঁজবি, না তো খেলার নিয়ম ভঙ্গ হবে। কিন্তু হয়েছে হয়েছে, থাম, আমি কি জ্ঞান দিস না, লুকোচুরি খেলার নিয়ম আমি জানি, যা তোরা লুকা। আমার মেয়ের মাথা ফাটলো কি করে, কি করে হলো এসব? আমি কিছু জানি না কাকু, আমি তো লুকোচুরি খেলছিলাম, কুকুর জ্ঞান ফেলে ও বলতে পারবে সবটা। এসব বলে পারুলরা কুকুকে রেখে চলে যায়, আর কালু কুকুর মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়। উফ বাবা, বড্ড ধরেছি মাথাটা, আমি কোথায়? তুই এখন বাড়িতেই আছিস রে মা, কিন্তু তোর কি হয়েছিল রে মা, এভাবে মাথাটা ফাটালে কি করে? বলছি বাবা, সবটা বলছি। কি, ওই ভুট্টা বাড়ি তোর এহাল করেছে? ভুট্টা বাড়ির মুখোমুখি তো হতেই হচ্ছে এবার। সকাল সকাল তোরা বাপ মেয়ে মিলে আমার কানটা পচাতে এসেছিস কেন বলতো? কোথায় আর তোমার কান পচালাম, তোমার কৃতকর্মের কথাই তো বললাম। এবার তুমি বলো তো ভুট্টা বাড়ি, কেন আমার বাচ্চাটাকে এভাবে আঘাত করেছো? আঘাত করব না তো কি করব, তোর ছানার সাহস কি করে হয় আমার অনুমতি না নিয়ে আমার ঘরের দিকে পা বাড়ানোর? আমি তো লুকোচুরি খেলছিলাম, এ ঘরে লুকানোর জন্য ভিতরে যাচ্ছিলাম, তাই বলে তুমি আমার মাথা ফাটাবে? হ্যাঁ ফাটাবো, তুই আমার ভিতরে প্রবেশ করলে তো আমার ঘর নোংরা হতো। আর তোর কি মনে হয় আমি কি তোদের খেলাধুলা করার পার্ক? ছি ছি ভুট্টা বাড়ি, তুমি এই সামান্য কারণে আমার ছানাটাকে আঘাত করেছো, তোমার তো অহংকারে কমতি নেই দেখছি। তোর তো সাহস কম নয়, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোদের চালার সইতে পারি না আমি, কিছুদিন আগে তো তোরা তোদের দাদু বাড়ি থেকে ঘুরে এলি, আজ আবার দাদু বাড়ি করে বায়না করছিস। এখন বের হলে আমরা সন্ধ্যার আগে পৌঁছতে পারবো না, তার থেকে বরং আমরা কাল সকালে বের হবো, কেমন?
আমারও তো তাই মনে হচ্ছে। বেশ বাতাসে বইছে, ঝড় বাতাসে তো আর আমরা উড়তে পারবো না। চল দেখি আশেপাশে কোথাও আশ্রয় নেওয়া যাক। ও মা, ওই যে দেখছো একটা সুন্দর ভোট্টা বাড়ি, চলুন আমরা বলে ওই ভোট্টা বাড়িতে আশ্রয় নিই। আরে আরে, তোরা করছিস কি? তোদের তো বড্ড সাহস, তোরা আমার অনুমতি ছাড়া আমার এখানে এসে দাঁড়িয়েছিস। আসলে ভোট্টা বাড়ি আকাশ তো খুব মেঘলা, এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। বলছি আমাদের একটু আশ্রয় দাও না গো ভোট্টা বাড়ি। কি কি বললি তুই? আমি তোদের আশ্রয় দিব? কখনো না। তোরা আমার ঘরে ঢুকলে তো আমার ঘর নোংরা হবে, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। নোংরা নিয়ে ভেবো না, আমরা চলে যাওয়ার আগে তোমার ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে তবেই যাব। দয়া করে একটু আশ্রয় দাও না গো, আমার ছানা দুটো ছেয়ে ভিজে যাচ্ছে। তোর ছানারা ভিজে যাচ্ছে তো আমি কি করব? আমি তোদের আশ্রয় দিতে পারবো না। যা, তোরা দূর হতো। এভাবে বলো না ভুট্টা বাড়ি, দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। আমার ছোট্ট ছানা দুটো বৃষ্টিতে থাকলে অসুস্থ হয়ে যাবে, একটু দয়া করো না গো। এভাবে টুনি মিনতি করতে থাকে, কিন্তু সেদিকে কান না দিয়ে ভুট্টা বাড়ি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর টুনি তার ছানাদের নিয়ে ভুট্টা বাড়ির পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। আহা, কে কাছে এভাবে? ঘুমটাই ভেঙে গেল আমার। ও মা, বৃষ্টি তো দেখছি থেমে গেছে। কি ব্যাপার টুনি, তুই এখনো যাসনি? তুই তো ভারী স্যাঁসরা দেখছি। চুপ করো অহংকারী ভুট্টা বাড়ি, সেই দেখো সারা রাত বৃষ্টিতে ভিজে আমার ছানা দুটো মরে গেছে, আর তুমি আমার কি না ছ্যাঁচড়া বলছো। মরেছে তাতে আমার কি দোষ? তো মেঘে ওই মেঘে ভাবে বৃষ্টি ঝরিয়েছে বলেই তো তোর ছানারা মরেছে। তুই বরং মেঘের কাছে যা। হ্যাঁ যাবো, আমি এবার মেঘের কাছে যাবো। কেদোরা টুনি, শান্ত হও, আমি সবটাই বুঝতে পারছি। এতে তো আমার দোষ নেই, আমি বৃষ্টি না ঝরালে তো জঙ্গল শুকিয়ে মরুভূমি হবে। ঠিকই বলেছো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, অভিযোগ তো ওই অহংকারী ভুট্টা বাড়ির উপর। সত্যি ভুট্টা বাড়ি অনেক অহংকারী, এর আগেও ভুট্টা বাড়ি অনেক অন্যায় করেছে, আর আমি সবটাই দেখেছি। এবার ওই ভুট্টা বাড়িকে আমি কঠিন শাস্তি দিব। এরপর মেঘ রেগে গিয়ে ভুট্টা বাড়ির উপর বাস ফেলে, আর ভুট্টা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আর ভুট্টা বাড়ির ছাই দেখে চুরি বলতে থাকে, অহংকারের পতন এভাবেই হয়, কারণ অহংকার যে পতনের মূল। আরে আরে, আলমারি খোলার শব্দ হলো মনে হয়, ঘরে কেউ ঢুকেছে নাকি? পুরো ঘর অন্ধকার, যাই ঘরের লাইটটা জ্বালিয়ে দেখি চোর ঢুকলো নাকি আবার। আরে আরে, হাস তুই এখানে, আমার ঘরে ঢুকেছিস কেন? আবার আলমারি খুলেছিস তুই? তাহলে আমার ঘরে চুরি করতে এসেছিস? এই রাতের অন্ধকারে কেন আমার ঘরে তুই? এই রে, চুরি করতে এসে বুঝি আমি ধরা পড়ে গেলাম। আরে না না কাকলি দিদি, আমি চুরি করতে আসিনি গো, আসলে বাড়িতে অনেক গরম তো, তাই রাতের আধারে হাওয়া খেতে বেরিয়েছিলাম। অন্ধকারে ভুলে যে তোমার ঘরে ঢুকে যাব সেটা বুঝতেই পারিনি। আমি এক্ষুনি চলে যাচ্ছি গো দিদি। ভুলে তুই চলে এসেছিস তাই না রে? আমাকে কি বোকা পেয়েছিস যে তোর কথা আমি বিশ্বাস করব? কই রে আমার ঘরে রাখা মোটা লাঠিটা, চুরি করতে এসে ধরা পড়ে আবার মিথ্যে কথা বলা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। ও কাকলি দিদি গো, আমাকে আর মেরো না গো, আমি তোমার বাড়িতে কেন? আজ থেকে আমি আর কারো বাড়িতে চুরি করবো না গো দিদি। ও দিদি গো, আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আমার ঘাট হয়েছে চুরি করতে আসাটা, আগে জীবন নিয়ে পালাই বাবা। ও কাকলি দিদি, একটা হাসি পাখির বাড়িতে চুরি করতে এসেছিস, দাঁড়া তোর চুরির স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এই কথা বলে কাকলি হাঁসকে লাঠি দিয়ে প্রচন্ড মারতে থাকে, আর হাঁস মারে চোটে কাকলির বাড়ি থেকে ছুটতে পালিয়ে যায়।
ওহ বাবা গো, মার খেয়ে শরীরটা কেমন একদম ব্যথা হয়ে গেল। এই যে বড় বট গাছের নিচে একটু বসে পড়ি। কার মুখ দেখে যে আর চুরি করতে বেরিয়েছিলাম। ও বাবা গো, ব্যথা। কিরে হাস, তুই চুরি করতে গিয়ে কেমন মার খেলি? হ্যাঁ, আরো করবি অন্যায়। হ্যাঁ দেখ চুরির সাজা কি হয়। চুপ করো পড়ি, তুমি একদম হাসবে না। আর তুমি কি করে জানলে যে আমি চুরি করি? আমি কি ইচ্ছে করে চুরি করি নাকি? হ্যাঁ, সবার মধ্যে তো আমার ধন সম্পদ নেই যে চুরি না করি পেটের দানা জুটে খাবো। জানি গো হাস, আমি সব জানি। এই বনে সব খবর আমি রাখি রে। শুন, তুই তোর খাবারের জন্য চুরি করিস তাই না? আজ থেকে তোকে আর চুরি করতে হবে না। আমি তোকে ব্যবসার জন্য এক বস্তা সিঙ্গারা দিচ্ছি। এই সিঙ্গারা বিক্রি করে যা টাকা পাবি সেই টাকায় তোর খাওয়ার দানাও কেনা হবে, আবার নতুন করে সিঙ্গারা বানিয়ে বিক্রি করার টাকাও হবে রে। তবে শর্ত একটাই, সব সিঙ্গারা তোকে এক টাকায় বিক্রি করতে হবে। তুমি সত্যি বলছো আমাকে? তুমি আমাকে ব্যবসা করার জন্য এক বস্তা সিঙ্গারা দিবে? তাহলে দাও, আমি এক টাকায় সিঙ্গারা বিক্রি করে লাভবান হলে আর কোনোদিনও চুরি করব না। বাবা, এই তো পড়ি আমাকে এক বস্তা কতগুলো সিঙ্গারা দিয়ে গেল। শুধু সকাল হওয়ার অপেক্ষা, সকাল হলে আমি পড়ি দেওয়া সিঙ্গারাগুলো বাজারে এক টাকায় বিক্রি করব। এই কথা বলে হাস সিঙ্গারার বস্তা কাঁধে তুলে নিয়ে বাড়ি চলে যায়। আর পরের দিন সকাল হলে হাস বস্তা ভর্তি সিঙ্গারা বাজারে নিয়ে গিয়ে এক টাকায় সিঙ্গারা দোকান দেয়। সিঙ্গারা নেবে গো? সিঙ্গারা এক টাকা সিঙ্গারা, প্রতি পিচ মাত্র এক টাকায়। এসো এসো আমার দোকানে এসো, কে নেবে গো সিঙ্গারা? ও দাদারা দিদিরা, এক টাকা সিঙ্গারা নিয়ে যাও গো। কি হাসের দোকানে এক টাকা সিঙ্গারা? দাও তো দাও তো একটা সিঙ্গারা খেয়ে দেখি। এত সস্তা যে সিঙ্গারা পাওয়া যায় এটা আমি আগে কখনো জানতাম না। এই বনের কোথাও তুমি এত সস্তা দামে সিঙ্গারা পাবে না গো। আর সিঙ্গারা খেয়ে দেখো একবার কত মজা। এই নাও, এসে নাও সিঙ্গারা। তোমার দোকানে সিঙ্গারা খাচ্ছি না, যেন অমৃত খাচ্ছি গো। কি সুস্বাদু রে বাবা। আরে হাস, আমাকে আরো গোটা দুই এক সিঙ্গারা দাও তো, কি যে স্বাদ। আহা, এভাবে হাসির দোকানে যারা যারা সিঙ্গারা খেতে থাকে তারাই হাসির দোকানের এক টাকা সিঙ্গারার অনেক প্রশংসা করতে থাকে। আর দামে সস্তা হওয়াতে কম বেশি সবাই সিঙ্গারা কিনে নেয়। হাসির সব সিঙ্গারা বিক্রি হয়ে যায়। আরে বা, আজ তো সিঙ্গারা বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এতদিন চুরি করে আমি এত টাকার মুখ দেখিনি কখনো। আবার কাল বাকি টাকা দিয়ে সিঙ্গারা তৈরি করে বিক্রি করলে আরো অনেক টাকা লাভ করব। চারিদিকে শুধু লাভ আর লাভ, কি যে মজা। আচ্ছা, আমি যদি কাল আমার দোকানে এক টাকা সিঙ্গারা বিক্রি না করে অনেক চড়া দামে বিক্রি করি তবে তো আমার আরো অনেক লাভ হবে। কিন্তু পরি যে আমাকে শুধুমাত্র এক টাকা সিঙ্গারা বিক্রি করতে বলেছিল। আরে ধুর ধুর, আমি যদি এক টাকার বেশি দামে বিক্রি করি তাহলে পরি তো দেখতেও আসবে না। হ্যাঁ, কাল থেকে আমি চড়া দামে সিঙ্গারা বিক্রি করব, আমার আরো অনেক বেশি লাভ হবে। এই কথা বলে হাস বাড়িতে যায়। পরের দিন হাস আবারও বাজারে তার সিঙ্গারা দোকান খুলে বসে। একই হাস, তুমি তোমার এক টাকা সিঙ্গারার দোকান আজকেও খুলেছ? দাও দাও, তোমার দোকানের ভিড় বাড়ার আগে গোটা দশেক সিঙ্গারা আগে দাও তো, যা মজা খেতে তোমার এক টাকা সিঙ্গারা গুলো। আহা, না না বাপু, আমার সিঙ্গারার দাম আজ থেকে এক টাকা নয়, প্রতি পিস সিঙ্গারা 10 টাকা করে। অত কম দামে আমি সিঙ্গারা বিক্রি আর করি না। হ্যাঁ, এ তুমি কি বলছো? কালকেই তো তুমি সিঙ্গারা বিক্রি করলে 1 টাকায়, আজ তোমার সিঙ্গারার দাম এত বেড়ে গেল কেন? আবার কালকের থেকে আজকে সিঙ্গারা গুলো সাইজেও একটু ছোট। না না, এত ছোট সিঙ্গারার দাম 10 টাকা কিছুতেই হতে পারে না। দেখো কবুতর, আমার সিঙ্গারার দোকান আমি কাল কত টাকা দিয়ে বিক্রি করব, আজ কত টাকা দিয়ে বিক্রি করব সেটা সব আমার ব্যাপার। তোমাকে তো আমি আমার সিঙ্গারা নিতে জোর করছি না,
সিঙ্গারা নিলে না না নিলে চলে যাও বুঝেছো চত্ত সব হাসির এমন অহংকারী কথা শুনে কবুতর মন খারাপ করে আর সিঙ্গারা না নিয়ে সে চলে যায় এদিকে হাঁস পরীর দেওয়া শর্তের কথা ভুলে যায় এরপর একদিন পরী হাঁসের দোকানে আসে কি গো এক টাকা সিঙ্গারা বিক্রি করে তো বেশ বড় একটা সিঙ্গারা দোকান দিয়েছো তুমি হাঁস এই যে আমি আজ এক টাকা এনেছি তোমার কাছ থেকে সিঙ্গারা কিনে নেওয়ার জন্য জানো হাঁস দাও তো দাও আমাকে এক টাকা সিঙ্গারা দাও তো আমি সিঙ্গারা খাবো না না পরী আমি আর এক টাকা সিঙ্গারা বিক্রি করি না এক টাকা কোনো টাকা হলো নাকি হ্যাঁ বেঁচে থাকতে হলে অনেক টাকার প্রয়োজন তাই সিঙ্গারার দাম আমি বাড়িয়ে দিয়েছি এসব কি বলছো তুমি আমাকে হ্যাঁ আমাকে তুমি এক টাকা সিঙ্গারা দিবে না হাঁস আমি তো তোমাকে এক টাকা সিঙ্গারা বিক্রি করতে বলেছিলাম এটা কি তুমি ভুলে গেছো মনে রেখো এক টাকা সিঙ্গারা বিক্রি করে কিন্তু তুমি এত বড় দোকান দিতে পেরেছো এই যে আমি তোমাকে এক টাকা দিচ্ছি আমাকে একটা সিঙ্গারা তোমাকে দিতেই হবে পরীর এমন কথা শুনে হাঁস মনে মনে ভাবে আমাকে ব্যবসা করার জন্য সিঙ্গারা দিয়েছিল বলে কি মাথা কিনে নিয়েছে নাকি হ্যাঁ আরে প্রথমবার আমার দোকানে তো এক টাকা সিঙ্গারা বিক্রি করেছি তাই বলে বারবার করব দাঁড়া পরি এক টাকা নিয়ে সিঙ্গারা খেতে এসেছিস তাই না খাওয়াচ্ছি তোকে সিঙ্গারা এক টাকা সিঙ্গারা খাবে তুমি দাঁড়াও পরি তোমাকে আমি সিঙ্গারা দিচ্ছি তুমি একটু অপেক্ষা করো হাঁস সিঙ্গারার মধ্যে একটা মরিচ ঢুকিয়ে দেয় আর পরীকে খেতে দেয় আর পরী হাঁসের দেওয়া সিঙ্গারাটা খায় চাল তুই আমাকে ঝাল সিঙ্গারা খেতে দিয়েছিস শয়তান হাঁস এটা তুই কি করেছিস ওরে বাবা নিয়ে ঝাল ঠিক হয়েছে খুব তোই ফকিরের মতো এক টাকা নিয়ে সিঙ্গারা খেতে এসেছিলি শখ একদম মিটে গেছে তাই না খাবি খাবি আরো সিঙ্গারা আমি তোকে ব্যবসা করার জন্য এক টাকা সিঙ্গারা বিক্রি করার পরামর্শ দিয়েছিলাম আর সিঙ্গারাও দিলাম আর তুই কি না আমার সাথে অহংকার দেখাচ্ছিস এর শাস্তি তোকে পেতে হবে ইস পুরি জাদু দিয়ে সিঙ্গারাগুলো পোকা বানিয়ে দেয় আর সেই পোকাগুলো হাঁসের শরীরে ওঠে আর সেই পোকাগুলো হাঁসের শরীরে উঠে কামড় দিতে থাকে কি কি আমার সিঙ্গারাগুলো পোকা হয়ে গেল কিভাবে আবার সেই পোকায় আমাকে কামড়াচ্ছে ওরে বাবা রে ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম আহ কি যন্ত্রণা দেখ হাঁস অতিরিক্ত লোভ করলে কি হয় আমি তোকে বড় লোক হওয়ার সুযোগ করে দিয়েছিলাম কিন্তু তুই তা বুঝিসনি দেখ তাই তোকে কেমন শাস্তি দিলাম আমার ভুল হয়ে গেছে পরী আমি আবার এক টাকা সিঙ্গারা বিক্রি করব ও পরি পরি তুমি তোমার সৃষ্টি করে পোকাগুলো তাড়িয়ে দাও ও পরি আহ কি যন্ত্রণা তো বন্ধুরা অতিরিক্ত লোভ কোনো ক্ষেত্রেই ভালো নয় আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু